এখানে তো আপনার 65 টাকা মূল্য আছে 80 টাকা ঠিক আছে ভাই মেলাতে খরচ বেশি ভাই এজন্য দাম একটু বেশি ভাই এগুলোর খরচ খরচ নাই খরচ বেশি দিয়ে তো দাম তো মিলে লাগানো এই যে এটা এটা 130 টাকা দিয়ে বললেন 130 টাকা এটা 65 টাকা না এটা 80 টাকা লাগলেন কেন ভাই মেলাতে খরচ বেশি তো দাম বেশি এই নামটা নামটা বাইন্ড আউট কর ভাই রাখেন মুতলে বাচ্চার করে তোমার কাছ থেকে মূল্য থেকে কত টাকা দাম বেশি হচ্ছে জিরার মোয়া আছে না জিরার মোয়া হচ্ছে 80 টাকা দাম দেশে আমার কাছে আর এটা প্রকৃত মূল্য হচ্ছে তাদের যে একটা দায়িত্ব আছে যে এটা রেট দেওয়ার বা এটা আমি রেগুলার ওয়েতে মনিটরিং করা বাট ওরা মনিটরিং করে না যদি মনিটরিং করতো এইভাবে এত অনিয়ম হইতো না Hi guys, Assalamu Alaikum. This is Saieef. Welcome to our channel. তো আজকে আমরা যাব বাণিজ্য মেলা 2022 যেটা পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা 26তম বাণিজ্য মেলা যেটা এতদিন হয়ে আসছিল শেরে বাংলা নগর বাণিজ্য মেলা মাঠে বাট এখন 2022 এটা 1 তারিখে অলরেডি এটা অনুষ্ঠিত হয়ে গেছে আর এটা এক মাস ব্যাপী চলবে আমরা অনেকেই জানি আর এখন নতুন করে পূর্বাচলে এটার যে বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আছে আর সেখানে এটা অনুষ্ঠিত হচ্ছে তো এটা নতুন হচ্ছে মূলত ঢাকার ক্রাউড জামজট নিরসনের জন্য গভর্নমেন্ট এই পদক্ষেপটা নিয়েছে যাতে এখানে ক্রাউড বা এখানে যদিও অনেকগুলো স্টল আসে না এখন পর্যন্ত বাট ওরা আসবে আর এখানে নতুন বাণিজ্য মেলার স্থানটি ঢাকা থেকে একটু দূরে বাট পাবলিক বাসের ব্যবস্থা ততটা নেই বাট বিআরটিসির কিছু উদ্যোগে কিছু পাবলিক বাস ছাড়া হয়েছে বাট ওইগুলো অ্যাভেলেবেল না প্রায় অনেকেই শুনতে শোনা গেছে যে 2 ঘন্টা আড়াই ঘন্টা একটা মানে একটা ভোগান্তির শিকার হচ্ছে আসার জন্য আর যাওয়ার জন্য অনেকে রাত্রে বাস পাচ্ছে না বা গাড়ি পাচ্ছে না পরে প্রাইভেট সিএনজি বা ভাড়াই দ্বিগুণ ইয়ে করে যেতে হচ্ছে এইগুলো থাকবেই বাট মূলত এখন অনেকটা এই দিকটাই হয়ে গেছে মূলত এটা পূর্বাঞ্চল হলেও 4 নম্বর সেক্টর একদম শেষ মাথায় মানে বলতে গেলে কাঞ্চন ব্রিজ আর গাজীপুর আর নারায়ণগঞ্জের যে সংযোগ স্থলটা মূলত ওইখানেই আর এটার পাশেই রয়েছে জিন্দা পার্ক আমরা জানি আর কাঞ্চন ব্রিজ থেকে দেখা যায় এই যে চাইনা এক্সিবিশন সেন্টারটা আছে তো আজকে ফ্রেন্ড সার্কেলের সাথে ওইখানে যাব আর ওইখানে কি কি আছে ওইগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করবো ডিফারেন্ট কিছু থাকলে তো অবশ্যই এক্সপ্লোর করবো আর কিভাবে যেতে হয় সে সম্পর্কে ধারণা দিব তো অনেকে অলরেডি জেনে গেছেন যে কুড়িল বিশ্ব রুট থেকে এখানে আসা যায় প্লাস গাউসিয়ার থেকে আসা যায় কাঞ্চন ব্রিজ হলো মিডল স্পট যেখানে আপনারা মানে নামবেন ওইখান থেকে সিএনজি বা অটো করে বা হেঁটে যেতে পারেন বাণিজ্য মেলাতে তো আর কথা বাড়াবো না একদম দেখা হচ্ছে কাঞ্চন ব্রিজে আমরা এখন আছি কাঞ্চন ব্রিজে সাথে আছে ইমন রাসেল কাঞ্চন ব্রিজ শীতলক্ষা নদীর উপরে নির্মিত কাঞ্চন ব্রিজ ওই যে বাণিজ্য মেলা দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে বাণিজ্য মেলা দেখা যাচ্ছে একদম রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার ফলে আমরা হেঁটেই কাঞ্চন ব্রিজটা পার হলাম যেহেতু আমরা অপোজিট থেকে মানে গাউসিয়া থেকে যে রাস্তাটা আসছে কাঞ্চনে যেহেতু আমরা ওই দিক থেকে আসলাম মায়ের বাড়ি থেকে তো আমরা যেহেতু দেখলাম যে রাস্তায় অনেক জ্যাম সেজন্য ডিসিশন নিলাম হেঁটে পার হবো তো এখন আমরা যে অপোজিটে আসলাম এই যে নিচ থেকে আমরা
অটো সিএনজি বা যেটা আছে সেটা দিয়ে যাব। অলমোস্ট তো আমরা বাণিজ্য মেলায় চলে আসছি যে দেখা যাচ্ছে, আর নিচ থেকে অনেক গাড়ি আছে, নিচ থেকে এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাব। তো চলেন বাণিজ্য মেলায় যাওয়া যাক। Yes, yes. 40 টাকা করে মনে হচ্ছে পার পারসন। এই হলো তিনটা টিকিট নিলাম তিনজনের, পার পারসন কত টাকা করে ভাই? 40 টাকা করে। প্রবেশ করলাম ভিতরে, তো এখন কনভেনশন সেন্টারের ভিতরে যাবো, এক্সিবিশন যে সেন্টারটা আছে ওটার ভিতরে যাবো। তো চলেন আপনাদেরকে নিয়ে ভিতরে যাই। আমরা সেন্টার প্রবেশ করতেছি। এই পাশটায় পুলিশ কন্ট্রোল রুম আছে, প্রয়োজনে এখানে ইনফর্ম করতে পারেন। যারা নিজের ঘরকে আকর্ষণীয় করে তুলতে চান তারা আসতে পারেন। সেজন্য বসলাম। Kashmir. This is also Kashmir. Oh. So why are you talking about is it original, is it not original? So he's just joking. You know, we are funny guys. Somebody will ask me. Yeah. Really Kashmir. Bro, how much? 2,800, sir. 2,800 taka. Thank you. এটা 2,800 টাকা এই চাদরটা। হ্যাঁ আসল দামটা কি একটু বেশি ওভার দামি আছে? ক্যামেরার কাজ চলছে কিন্তু এটা তো হেলানো, আমাদের নেওয়ার মতো কি চলছে না? ইজি আছে, ইজি তো আমাদের এলাকা। আমাদের 5% কত পার্সেন্ট ক্যারি ব্যাক? ক্যাশ ব্যাক আছে? তোমার কি আজকে মুখ খুলতে মানা আছে? তোমার সুন্দর চেহারাটা দেখাও। হ্যাঁ
মানে কি এম এ জি আই জি আই ডাবল 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 জি আছে এখানে হচ্ছে হ্যাঁ ডাবল জি যদি হয় তাহলে হবে হচ্ছে মেগি আর যদি ওয়ান জি হয় আই মিন শুধু এম এ জি আই তাহলে হবে মাগি আমি মাঝে মধ্যে ব্যাডমিন্টন কেনার জন্য ব্যাট কেনার জন্য ইয়েতে যাই গুলিস্তান হয়ে ওই যে তোমার ওই যে আন্ডারগ্রাউন্ড চলে দুতলার মধ্যে যাই তখন রাস্তার পাশ দিয়ে অনেক ইয়ে থাকে হকার্স থাকে উনার জি বর্তমানে জি আঠালিক বললো হ্যাঁ আমার একেবারে এই পক্ষে তোমার মনে হচ্ছে ওই সাউন্ডটা কানে এটা লাগে হ্যাঁ সরাসরি উনি হচ্ছে গুলিস্তান থেকে আমদানি কিন্তু মার্কেটিং পলিসি ভালো ঠান্ডার মধ্যে আইসক্রিম সবচেয়ে মূল্যবান জিনিস প্রতি গ্রাম এলাচি প্রতি কেজি জয়ত্রী জয় কর এটা কি বন্ধু জর্দালু এটা হচ্ছে ঘটক সাথী ভাই বিশিষ্ট সমাজসেবক ওর নাম হচ্ছে ঘটক সাথী ভাই বিশিষ্ট আবার দেখতে চাই এই কার্ডটা কিন্তু আমরা দুইজন বিবাহিত কার্ডটা দিছি কিন্তু ইমন রে কোন ধরনের আমরা করলি তুই আমরাও বিবাহিত ব্যাচেলর হ্যাঁ কখন গিয়া না কোন দিস রে এটা আমরা তিন টুট টুট আচ্ছা এটা দিছে ইমন রে সম্ভবত হ্যাঁ বুঝছে যে ইমন মে খুঁজতেছে আর বাণিজ্য মেলা ইমনের এটা ফার্স্ট গিফট ধরো বন্ধু আমার পক্ষ থেকে তোমার এটা তুমি ফোন দিও ওনারে তোমার কাঞ্চন এলাকাতে একটা বিয়ে করাই দিব না এটা কি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জিডিপিসি গভর্নমেন্টের কোনো একটা ইয়া যে পাট পাটজাত পণ্যের একটা স্টল এটা তো যারা পশনশীল পাটজাত পণ্যের কোনো প্রোডাক্ট নিতে চান তাইলে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন
না, এগুলো অনেক কারুকার্য আকর্ষণ। ট্রাই ইট। ঝুঁক তাই বাংলাদেশের জুট অলরেডি ধ্বংসের পথে, আর কিছু বললাম না এটা নিয়ে। বাট জুট প্রাচ্যত্য পণ্যের ডিমান্ড এখনো রয়েছে, অনেকে এইগুলো খুবই পছন্দ করে। কিন্তু খাইলা না কেন?